हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम, आमी जुएल राणा बोलछी एक्टिव कम्प्यूटर पक्ष थेके आपनादेरके जानाई आंतरिक शुभेच्छा अभिनंदन। सो व्यूअर्स, आज के आमार एक भाई आसछेन चुआडांगा थेके, उनी होच्छे आपनार एकटी ल्यापटपेर मादारबोर्ड होच्छे ओनार एचपी 440G4 मडेलटी, सेटा होच्छे i5 7th generation-এর। তো উনি আমাদের মার্কেটে আসছেন, অনেক দোকানে গেছেন, উনি পাননি, আর যাদের কাছে বলছে যে পাইছে মাদারবোর্ড, সো ওনাকে অনেক হাই রেট বলছে। তো ওনার মুখেই আপনারা কথাটা শুনবেন। তো ভিউয়ার্স, আপনারা আমার সাথেই থাকুন এবং সঙ্গেই থাকুন, আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমার এই ভাই আসছে আজকে চুয়াডাঙ্গা থেকে, তো আমরা ওনার কাছে একটু কথা শুনে নিই, কোথা থেকে নিয়ে আসছেন, ইভেন কতদিন যাবত ঘুরছেন রিপেয়ারের দোকানে দিয়ে। আমি এটা অনেকদিন যাবত ফেলাই রাখছি, তো আমার মাদারবোর্ডটা নষ্ট হয়ে গেছে, ফিজিক্যালি ভাবে ড্যামেজ হয়ে গেছে। তো আমি মাল্টিপ্লান সেন্টারে অনেক জায়গায় দেখছি, অনেক দোকানে দেখছি, তো আমি এটা পাই নাই, আর যাদের কাছে পাইছি তারা অনেক হাই রেট বলছে, এই যে 28-30-এর মতন প্রাইস বলছে আমারে। তো লাস্ট পর্যায়ে আমি ভাইয়ের কাছে আইসি, ভাইয়ের কাছে এখানে মাদারবোর্ড নাম পাইছি, আমার অনেক ভালো লাগতেছে যে আমি আবার আমার ল্যাপটপটা আগের মতন করে পাবো। তো ভাই এখন কাজ করবে, তো তারপরে যদি আপনার ল্যাপটপগুলিতে, আমি তো প্রত্যেকটা পার্টসের সিগনেচার নিয়ে আপনার কাজটা ধরলাম, তো যদি আপনার কোনো পার্টস সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই পার্টস হয়তো আমার কাছ থেকে নিতে পারেন, ইভেন অন্য কোথাও থেকে আপনি এনে দিতে পারেন। আচ্ছা, সমস্যা নেই, আপনি শুরু করেন, কোনো কিছু লাগলে আমাকে বলবেন, আমি ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব। ওকে ভাইয়া, তাহলে আমরা ল্যাপটপের কাজটা শুরু করতে যাচ্ছি। জি, তো বন্ধুরা, আপনারা চাইলে একটি ল্যাপটপের মাদারবোর্ড কীভাবে চেঞ্জ করতে হয় নিজে নিজেই আপনারা ইম্পোর্টারের কাছ থেকে নিয়ে গিয়ে লাগিয়ে নিতে পারবেন, ইভেন হচ্ছে আপনারা চাইলে র্যাম চেঞ্জ করতে পারবেন কীভাবে, বা হার্ড ডিস্ক কীভাবে চেঞ্জ করতে পারবেন, সেই জিনিসগুলি আমার ভিডিওটা দেখলে পরে আপনি সম্পূর্ণরূপে সব কিছু করতে পারবেন। যে সার্ভিস বিলটা বা দেওয়া লাগে একটা টেকনিশিয়ানকে বা একটা ইঞ্জিনিয়ারকে, সেই সার্ভিস বিলটা আপনার দেওয়া লাগতেছে না। সো আপনি তাছাড়াও যে কাজটি আপনি করতে পারবেন সেটা হচ্ছে, ধরেন সময়টা সবচেয়ে বেশি মূল্যবান, সময়টা আপনি ই করতে পারবেন, বাঁচাইতে পারবেন। সো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমার পাশেই থাকুন। তো ভাই, আপনার আজকে যে ল্যাপটপটি আপনি রিপেয়ার করতে আসছেন বা মাদারবোর্ড চেঞ্জ করতে আসছেন, তো আপনার প্রত্যেকটা পার্টস যদি আপনার ই হয় ভালো থাকে তাহলে তো আপনি মনে হয় অনেক খুশি হবেন। আমি অনেক খুশি হব যে আমার পার্টসগুলো যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমার এর ভিতরে নতুন করে কোনো কিছু ইনভেস্ট করা লাগবে না। আচ্ছা আচ্ছা, না সেটা তো আমি আর বেশি হ্যাপি হব। আচ্ছা আচ্ছা, তো আপনার ধরেন আপনার সবচেয়ে আরেকটু মনে হয় বেশি ভালো লাগতেছে যে আপনার নিজের চোখে দেখে কীভাবে চেঞ্জ করতেছে, সবচেয়ে মনে ভালো লাগতেছে যে নিজের ল্যাপটপটি কীভাবে নিজে নিজে কাজ করতেছেন, এতদিন তো অনেক ঘুরলেন। জি, এটা অনেক সময় অনেক জায়গায় গেছি, তো বলছি যে আমাদেরকে সময় দেওয়া লাগবে, তো আমি তো ব্যস্ত মানুষ, আমি সময় দিতে পারি না, তো আজকে দেখতেছি নিজের চোখের সামনে, ভালো লাগতেছে। চেষ্টা করি শর্ট টাইমের ভিতরে আমরা সলিউশনটি দেওয়ার জন্য, তো দেখি বাইকে কতটুকু কি করতে পারি। এই হচ্ছে ভাইয়ের মাদারবোর্ডটি, তো ভাইয়ের মাদারবোর্ডটি ফিজিক্যাল ড্যামেজ হয়ে গেছে, না হয় এটাই রিপেয়ার করা পসিবল ছিল, তো যার কারণে আমরা এটা এটা হবে না, এটা আপনি চায়না পাঠান আর হংকং পাঠান, যেখানেই পাঠান এটা পসিবল না, যেহেতু এটা ফিজিক্যাল ড্যামেজ। হয়তোবা আপনারা দেখতেছেন আমি ইন্ডিকেটর করে দেখাচ্ছি, তো তার জন্য ফিজিক্যাল ড্যামেজ হয়ে গেলে, পড়ে গেলে, বার্ন হয়ে গেলে এই মাদারবোর্ডগুলি হয় না, সো আমরা তার জন্য। তো বন্ধুরা, আজকে আমরা যে মাদারবোর্ডটি লাগাবো সেই বক্সটি হচ্ছে আমাদের এটা 440G4 Core i5 7th generation।
তো তাছাড়াও আপনারা আমাদের কাছে সকল ব্র্যান্ডের মাদারবোর্ডগুলি পেয়ে যাবেন স্বল্প মূল্যে। সো আর আমাদের ইউটিউব চ্যানেল দেখে যদি আপনারা আসেন তারপরেও আপনাদের জন্য ডিসকাউন্ট রাখবো 10%। সো আসুন আমরা মাদারবোর্ডগুলি একটা মাদারবোর্ড লাগাবো, আমাদের সাথেই থাকুন, দেখতেই থাকুন। আর বিশেষ করে আমি আপনাদেরকে বলে রাখি যে আমাদের ভিডিওগুলি একটু লং টাইম হয়, সো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে অনেক কিছু শেখার আছে ভাইয়া। সো আমরা যে মাদারবোর্ডটি লাগাবো সেই মাদারবোর্ডটি হচ্ছে এটা, একদম ব্র্যান্ড নিউ। আপনারা দেখে নেন যে এখানে চায়না ফ্যাক্টরি স্টিকার সহ আছে। যখনই যেই মাদারবোর্ডগুলি যার কাছ থেকেই নেবেন সম্পূর্ণ আপনি মাদারবোর্ডটি ভালো করে দেখে নেবেন, ইভেন যে দোকানদার বা যে শপের ওনার থাকবেন ওনাকে কনফার্ম করে নেবেন যে আসলে অ্যাকচুয়ালি মাদারবোর্ডটি আপনি নতুন লাগাচ্ছেন কি না, সেই জিনিসটা আপনারা সবসময় একটু সচেতন থাকবেন। সো আসুন আমরা মাদারবোর্ডটা ওপেন করি। তো আমরা তাছাড়াও আরেকটা কথা বলি যে আমার ভাই অনেক দোকানে গেছেন, অনেক শপে ঘুরছেন বা অনেক রিপেয়ার সেন্টারেও গেছেন, আপনাদের জেলা শহরে মনে দেখেছেন ভাই? জেলা শহরে দেখাইছি, ঢাকায় এসে মাল্টিপ্ল্যানে অনেক জায়গায় দেখাইছি। আচ্ছা, সবাই অনেক দাম চাইছে। আচ্ছা আচ্ছা, সময় চাইছিল যে ভাই আমাদের কিছুদিন সময় দিতে হবে, আমাদের কাছে নাই, রেডি স্টক নাই, আমরা এনে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, তো আমার ভাই সময় নেই অত, আমি ব্যস্ত মানুষ, আমার অত সময় নেই। আচ্ছা, এই জন্য আমি একটু তাড়াতাড়ি করতেছিলাম। হ্যাঁ, তারপর আপনার প্রাইসটা? হ্যাঁ, প্রাইসটা ভাইয়া বলে দিবে আপনাদেরকে। হ্যাঁ না, প্রাইসটা তো আপনি ওইখানে কত পাইলেন আর এখানে কত ই করলেন সেই জিনিসটা বলতেছি আর কি, আমার কাছ থেকে কত দিয়ে নিলেন এই ক্যাটাগরির বোর্ডটা? আমি সেম বোর্ড অন্য জায়গায় দেখছি, ওখানে ওনারা আমার কাছে চাইছে 28,000-30,000 টাকা, আর ভাইয়ের কাছে এসে আমি পাইছি 19,000 টাকা। আচ্ছা, তো আপনার কাছে খুব খুশি লাগতেছে তাই তো? ইভেন ইনস্ট্যান্ট আপনার ইয়াটা পাচ্ছেন, সার্ভিসটাও পাচ্ছেন ইনস্ট্যান্ট, ভাই অন্য কাজগুলি হাতে রেখে আপনার কাজটা করে দিচ্ছে তাই তো? ইভেন জুয়েল ভাই নিজেই, আপনারা জুয়েল ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যার যত সমস্যা মাদারবোর্ডে যে এখানে আপনার হচ্ছে ল্যাপটপের মাদারবোর্ডে সমস্যা থাকুক, আপনারা সরাসরি ভাইয়ের কাছে না আসলে ভাই আপনাদেরকে কাইন্ডলি করে দিবে কাজটা। আপনাকে আমরা আমাদের ওয়ারেন্টি স্টিকারটা লাগাই দিচ্ছি, যে আমাদের প্রত্যেকটা মাদারবোর্ডের ওয়ারেন্টি 1 মান্থ করে থাকবে। সো আমাদের যে সার্ভে ইয়াটা হচ্ছে ওইটা আমরা লাগাই দিচ্ছি, যেটা আমাদের কাছ থেকে পাবেন, যেদিন থেকে আপনি নেবেন সেদিন থেকে 1 মাস পাবেন, আর আপনি সার্ভিস পাবেন 6 মান্থ ওয়ারেন্টি, এইভাবে সার্ভিস পাবেন 1 মাস। জাস্ট এখন আমরা চেক করব যে আসলে অ্যাকচুয়াল আমাদের ডিসপ্লেটা চেক দিয়ে দেখব যে ডিসপ্লেটা ভালো আছে কি না, বিভিন্ন হচ্ছে হার্ড ডিস্ক র্যাম এগুলো ভালো আছে কি না। তো ডিসিজ একটা দাও, এই তো আমাদের মাদারবোর্ডটি ওপেন হয়ে গেল, ল্যাপটপটি ওপেন হয়ে গেলো, ইভেন হচ্ছে ওনার র্যামটা চেক হয়ে গেলো যে র্যামটা ওনার ভালো আছে। তো আমরা দেখি এখন ভিতরে ঢুকে যে হার্ড ডিস্কটা ওনার ঠিক আছে কি না বা কি। একটা আপনার নতুন মাদারবোর্ড হার্ডওয়্যার যুক্ত করার পরে বা মাদারবোর্ড চেঞ্জ করার পরে আপনারা সবসময় মনে রাখবেন যে একটু ওয়্যাশটা করে নেবেন নতুন করে, তাহলে সবচেয়ে বেটার আর কি। তো তারপর আমরা কনফিগারের ভিতরেটা ঢুকে আমরা দেখবো আর কি যে আসলে আপনার এটা কি i5 লাগালো উনি 7th জেনারেশনের কি না, সম্পূর্ণ আমরা দেখি ভিতরে ঢুকে।
ল্যাপটপে ল্যাপটপটি ঠিক হয়ে গেছে। তো ভাই আপনার অনুভূতি কি, কেমন এরকম লাগতেছে? খুব ভালো লাগতেছে ভাই, যে অনেক দিন পরে আমি আবার ল্যাপটপটা ব্যবহার করতে পারবো। তো দেখলাম সব কিছু নিজের চোখে, তো আমার খুব ভালো একটা অনুভূতি হইতেছে। আচ্ছা আচ্ছা, যাক। তাছাড়াও আপনার যে ইয়াটা করলেন যে আপনার প্রত্যেকটা পার্টস পাতি ভালো আছে, তো আপনি তো অনেক হ্যাপি। জি, সেই ক্ষেত্রে তো আমার কোনো নতুন করে ইনভেস্ট করা লাগলো না। হ্যাঁ, সেটাই অনেক ইনভেস্ট হলো। আর সবসময় ভিউয়ার্স আপনারা মনে রাখবেন যে প্রত্যেকটা যে কোনো সার্ভিস সেন্টারে আপনারা একটা ল্যাপটপ সার্ভিসিং করে দিয়ে দিবেন, ডেস্কটপ সার্ভিসিং করে দিয়ে দিবেন, যেগুলো এক্সটার্নাল পার্টস পাতি, যেমন র্যাম, হার্ড ডিস্ক, ডিভিডি রাইটার, ডিসপ্লে, কিবোর্ড, এগুলোতে প্রত্যেকটাতে আপনারা এনএসিউর দিয়ে দিবেন। যে বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন। আর তাছাড়াও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ইভেন আমার লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন, ইভেন আমাকে ইন্সপায়ারেশন করবেন, যাতে নতুন কিছু আপনাদের মাঝে প্রেজেন্টেশন করতে পারি। তো আপনারা বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।